বাজে কথা ভালো লাগে না, আল্লাহ আছে। এক ভদ্রলোক মোটর সাইকেল নতুন নতুন কিনেছে, স্টার্ট দিয়ে রাত্রি বেলায় প্র্যাকটিস করতেছে, সি কইয়ে যায় ফাস্ট করে কইছে, পড়ে যায় একধারের একটা শেষে গেছে। ঠ্যাং, আরে ঠ্যাং না ছাতা, আমি কত পাবো না বুঝিয়ে নাও, একধারে চোখ আমি না সরকার কইছে নাই ভাই ধরে তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বাবু ওটিতে নিয়ে ভাবলো এটা কাটিয়ে বের করিয়ে দিয়ে মুছে আবার ভিতরে ঢুকিয়ে ফায়দাটা তো করে লাগাই, কেবল বের করে প্লেটে থুইছে, জানে না যে কোন সময় বিড়াল আছে রয়েছে, বিড়াল ভাবছে দেশি মুরগির ডিম সিদ্ধ করে থুইছে, হঠাৎ করে মুরগি ভরিয়ে নিয়ে গড়ে চলে। ওরা যদি আনন্দ না পায় দেখে কনে ভেবে আগামী বছর কারায় আবার এই কবিধান দেবে। ডাক্তার ভাবছে এখন তো অসুবিধে হয়ে গেছে কি করা যায়, ডাক্তারের মাথায় বুদ্ধি এসে গেছে, বাড়ি একটা কুকুর ছিল, কুকুরের একদার কাটিয়ে বের করিয়ে আমি ওদের মধ্যে ভরিয়ে দিয়ে সেলাই করে দিয়ে ফেলি, যা সত্যি ভালো হয়ে গেছে মাথা, এক মাস পরে চেক আপে আসছেন, ডাক্তার থেকে অবাক হয়ে গেছে, শালা মরে নাই, ডাক্তার কয় তুমি বাসি আসো, কয় বাসি আসি না কাটি আসলাম, তোমার কোনো অসুবিধা হচ্ছে না, সামান্য একটু অসুবিধা কি, তুলসী গাছ দেখলে আমার ডান পাখা উঁচু হয়ে যায় আর পেশাব করতে ইচ্ছে করে, তা করতে পারে ওই ডান গাড়ে কুত্তর বেশি লাগাই, ওটা আজকে কুত্তর বেশি লাগাই আছে, আপনারা রাগ করতেছেন না, আমরা কেউ ভালো লাগতেছি ওই বুড়ি কয় হবাল ইচ্ছে করতেছে দেখো।